হ্যাঁ আমার চ্যানেল হচ্ছে লাইফস্টাইল রাজীব ব্লগ। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সরাসরি চলে এসেছি আম বাগানে। তো সেই আম বাগানের আমরা প্রবেশদ্বারে, মেন প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রাজা রামমোহন যে আম বাগান, রাজা রামমোহন রায় যে আম বাগান বা রাজা রামমোহন যে পার্ক, সেই পার্কে আমরা আছি। আর কোনো স্কুল থেকে বাচ্চারা এসেছে এখানে পিকনিক বানাতে, তো তারা কিন্তু খাওয়া দাওয়া করছে। আর আমরা সেই মুহূর্তেই পৌঁছে গেছি। এটি আপনার দিকে দেখাচ্ছি সেই মহান পুরুষ রাজা রামমোহন রায়, তা তেনার বাড়ি। তো এখানে দেখুন সমস্ত কিছু লেখা আছে এখানে। রাজা রামমোহনের বাড়ি রঘুনাথপুর ন্যাঙলপাড়ায়। তার মাতৃনিবাস থেকে বিতাড়িত হয়ে 1827 সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন। এখন এটির খিলান যুক্ত ছাদ বিহীন চারটি দেওয়াল দাঁড়িয়ে আছে। রাজা রামমোহনের পত্নী উমাদেবী এখানে থাকতেন ও রামমোহন মাঝে মাঝে কলকাতা থেকে এখানে আসতেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001-এর আইন অনুযায়ী 2022 সালে এই স্থানটি ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, তো এই হচ্ছে সেই বাড়ি, সেই মহান পুরুষ, সেই রাজা রামমোহনের বাড়ি। তো অবশিষ্ট চারটি দেয়াল মাত্র এখানে দাঁড়িয়ে আছে, আর দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনার দিকে এই যে রাজা রামমোহন পার্ক, সেই পার্কের আমি পুরো চারিদিকটাই ঘুরিয়ে দেখাবো। তো অসাধারণ একদম পিকনিক বানানোর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন। আর স্কুল থেকে এরকম তো আসেই প্রায়শই বাচ্চারা, তো ওরা সব খাওয়া দাওয়া করে হাত ধোয়াধুয়ি করছে। তোমরা কোন স্কুল থেকে এসেছো? আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো ওখানে বাচ্চারা খেলাধুলা করছে। আর আমরাও এসেছিলাম অনেক ছোটোকালে, একদম স্কুল থেকেই আমার দিকেও নিয়ে এসেছিল। তো আমরা এই পার্কের চারিদিকটা ঘুরে দেখলাম। আর কি ঘুরবো বন্ধুরা, এখনকার যুগের যে হাওয়া, সেই হাওয়াতেই পার্কের এই সব পরিবেশগুলো নষ্ট হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা এখানে পিকনিক করতে আসছে। তো যে সমস্ত বাচ্চারা এখানে পিকনিক করতে এসেছিল তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খেলাধুলা করছে। তো কোনো কৃষ্ণনগর প্রাইমারি, প্রাথমিক, এরকম কৃষ্ণনগর, যেটা আমি শুনতে পেলাম। তো বাচ্চারা খেলাধুলা করছে এখানে। আর সোনুমা ওদের সাথে খেলায় ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, সোনুমা ওদের স্কুলের বাচ্চাদের সাথে খেলায় ব্যস্ত হয়ে গেছে। ভিডিও হচ্ছে, তোমার দিকে ইউটিউবে দেখতে পাবে, ঠিক আছে? আমি এই হুগলি ডিস্ট্রিক্টেরই, ঠাকুরানি চক আমার বাড়ি, খানাকুল থানা। ঠাকুরানি চক বাড়ি জানিস, বন্দরের সাইডে। হ্যাঁ, তোরা কোথায় বললি? কৃষ্ণনগর। হ্যাঁ, আমার ভিডিও দেখতে পাবি, তোদের দিকেও দেখাবে ইউটিউবে। ইউটিউবে যে সার্চ করবি তোরাও আসবি। হ্যাঁ, তো সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করছে। খাওয়া দাওয়া কী হয়েছে আজকে স্কুল থেকে এসে? রাইস হয়েছিল। আর ও টিফিন কি দিয়েছিল স্যারেরা? টিফিন কি দিয়েছিল? চপ মুড়ি দিয়েছিল। খুব সুন্দর। আমরাও এসেছিলাম ছোটোবেলা, আমার দিকেও নিয়ে এসেছিল। তো আপনাদেরকে ঘুরে দেখালাম এই আম বাগানের চিত্র। তো রাজা রামমোহন পার্কের এই আম বাগান অসাধারণ, বা রাজা রামমোহন পার্ক। তো ফাইনালি আমরা পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখা ঘুরে, এই জায়গাটা হচ্ছে আম বাগান। তো এইসব আম গাছ বহু পুরনো দিনকার আম গাছ। তো কীরকম রূপ নিয়েছে এই আম গাছ দেখতেই পাচ্ছেন আমরা। এখানে 25শে ডিসেম্বর বলুন, 1 জানুয়ারি বলুন, একদম লোকে লোক হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, এখানে সৃষ্টি করবে। তো ফাইনালি বন্ধুরা অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি। আর বাইরের প্রচণ্ড ঠান্ডা, তো সন্ধ্যার মুহূর্তেই একদম পৌঁছেছি, সন্ধ্যা হতে। তো আপনাদেরকে আজকে দেখালাম রাজা রামমোহন যে পার্ক আছে, আম বাগান। তো আমরা বহুদিনকার আগে গিয়েছিলাম, কমসে কম 20 বছর আগে হবে, তখন আমরা একবার গিয়েছিলাম। কমসে কম 20-25 বছর হবে, তখন আমরা ওখানে কিন্তু গিয়েছিলাম স্কুল থেকে। তখনের পার্কের যে পজিশন এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পুরো জঙ্গল, যেন একটা জঙ্গলের মতন ফরেস্ট এলাকা যেমন লাগছে। তো ওখানে তো পিকনিক করার জন্য একদম মুখ্যম জায়গা। আর আপনার দিকেও দেখালাম যে স্কুল থেকে কত বাচ্চাদের দিকে নিয়ে এসেছে, সেখানে তারা পিকনিক করছে, তো আনন্দ করছে, খেলছে। আর আমার মেয়েকে নিয়েও তারা খেলাধুলায় ব্যস্ত হয়ে গিয়েছিল। তো বন্ধুরা বেশি কিছু আর বলছি না। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করবেন বন্ধুরা, পরে নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আজকে গোবিন্দের চরণে সবাই প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার দিনে এটা কিন্তু ঘন অরণ্য, একদম যেন কোনো ভয়ভীত জায়গা সেরকম বলে মনে হচ্ছে।